ভারতের লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা যায় প্রাপ্তির হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও বড় জয় তুলে নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ দুই আইকনিক নেতা উত্তরপ্রদেশে প্রদেশে লড়ছেন নিজ নিজ আসনে জয়ীও হয়েছেন দুজনেই তবে মোদীর চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী উত্তরপ্রদেশের বারাণসীতে মোদী পাঁচ লাখ ষাট হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী অজয় রায়ের চেয়ে এক লাখ বাউন্ন হাজার পাঁচশো ভোট বেশি পেয়েছেন অন্যদিকে একই প্রদেশের রায় বেরেলিতে দাঁড়ানো রাহুলের ভূমিধস বিজয় হয়েছে আসনটিতে প্রায় চার লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে এই আসনে রাহুল পেয়েছেন ছয় লাখ চুরাশি হাজার দুইশো ভোট অন্যদিকে মোদীর সমর্থিত দীনেশ প্রতাপ সিং পেয়েছেন দুই লাখ পঁচানব্বই হাজার ছয়শ ভোট এই আসন ছাড়াও কেরালা রাজ্যের ওয়ানাদেরও বড় জয় তুলে নিয়েছেন রাহুল নির্বাচন কমিশনের তথ্যানুসারে গান্ধী পরিবারের এই সদস্য আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সাড়ে তিন লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন